যে কোনো পরীক্ষার কাট অফ মার্ক নির্ভর করে পরীক্ষার প্রশ্নপত্র এবং ভ্যাকান্সির উপরে দু হাজার কুড়ি সালে ডি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল এগারোশো বিরানব্বই এবং দু হাজার তেইশ সালে এই ভ্যাকান্সিকে দাঁড়ায় তেরোশো পঁয়ত্রিশ সুতরাং আগের বছরের থেকে এই বছরের ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি রয়েছে আর এই বছরের প্রশ্নপত্রের কথা বললে প্রশ্নপত্র কিন্তু মডারেট টাইপের প্রশ্নপত্র ছিল লেডি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে আগের বছরগুলিতে কেমন কাট অফ মার্ক ছিল প্রথমে সেটা আমরা জেনে নেব প্রথমে আমরা দেখব দু হাজার আঠেরো সালে কেমন কাট অফ মার্ক ছিল দেখো দু হাজার আঠেরো সালে কাট অফ মার্ক দেখলে দেখো একদিকে লিখে আছে ক্যাটাগরি একদিকে লিখে আছে কাট অফ মার্ক দেখো ইউআর এর ক্ষেত্রে গেছিলো মোটামুটি সাতাশ থেকে উনতিরিশ ও বিসি বিয়ের ক্ষেত্রে গেছিলো চব্বিশ থেকে ছাব্বিশের মতো ও বিসি এর ক্ষেত্রে গেছিলো আঠেরো থেকে কুড়ির মতো আর এসসির ক্ষেত্রে গেছিলো উনিশ থেকে বাইশের মতো আর এসটির ক্ষেত্রে গেছিলো সতেরো থেকে উনিশের মতো এই ছিল দু হাজার আঠেরো সালে রেডি মোটামুটি একটা এক্সপেক্টেড কাট অফ মার্ক ছিল এরপর দেখো আমরা দেখো দু কুড়ি সালে কেমন কাট অফ মার্ক গেছিলো যে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছিল সেক্ষেত্রে ভ্যাকান্সি ছিল দেখো এগারোশো বিরানব্বই আর মাঠে পি এম পি এ ডাক পেয়েছিল আঠাশ হাজার একশো চুয়ান্ন জন অর্থাৎ তোমরা বলতে পারো ভ্যাকান্সি তেইশ গুণ মতো ডাক পেয়েছিল দু হাজার কুড়ি সালে এবার দেখো দু হাজার কুড়ি সাল থেকে কেমন কাট অফ মার্ক গেছিলো দেখো যেখানে বলা হয়েছে দেখো এক দিয়ে ক্যাটাগরি এক দিয়ে কাট অফ মার্ক দেখো ইউআর ক্ষেত্রে গেছিলো দেখো একত্রিশ দশমিক সাত পাঁচ ওবিসি বিয়ের ক্ষেত্রে গেছিলো ছাব্বিশ দশমিক সাত পাঁচ ওবিসি এর ক্ষেত্রে গেছিলো ষোলো দশমিক পাঁচ শূন্য এসসির ক্ষেত্রে গেছিলো ষোলো দশমিক দুই পাঁচ এবং এসটির ক্ষেত্রে গেছিলো ষোলো তাহলে তোমার দেখতেই পাচ্ছ যে দু হাজার কুড়ি সালে কিন্তু রেডি কনার্স্টুলে কিন্তু খুব একটা বেশি কিন্তু পিলি পরীক্ষায় কাট অফ মার্ক যায়নি এই কাট অফ মার্ক গেছিল অফিসিয়ালভাবে এই কাট অফ মার্ক ঘোষণা করা হয়েছিল এবার দেখব দেখো দু হাজার তেইশ সালে তাহলে কী কাট অফ মার্ক যেতে পারে দেখো দু হাজার তেইশ সালে কিন্তু ভ্যাকান্সি বেশি আছে দু হাজার কুড়ি সালের থেকে কত ভ্যাকান্সি আছে এক হাজার তিনশো পঁয়ত্রিশটি যদি আগের বছরের হিসাবে মাঠে পি এম টি পেস ডাক পায় তাহলে ভ্যাকান্সির তেইশ গুণ ডাক পাবে কারণ আগের বছর তেইশ গুণ ডেকেছিলো আমি মোটামুটি ধরে নিলাম তেইশ গুণই ডাকবে সেক্ষেত্রে ডাক পাবে কত তিরিশ হাজার সাতশো পাঁচজন অর্থাৎ বলতেই পারি পিলি পরীক্ষায় তিরিশ হাজার সাতশো পাঁচজন থেকে একত্রিশ হাজার মতো পরীক্ষা কিন্তু পাশ করতে চলেছে অর্থাৎ পিলি পরীক্ষায় মোটামুটি তোমার ধরতে পারো একত্রিশ হাজার মতো পরীক্ষার্থী পাশ করবে এবার দেখো তাহলে কেমন কাট অফ মার্ক যেতে পারে দেখো এই কাট অফ মার্ক কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্ক তাই তোমরা প্লাস মাইনাস তিন ধরে চলবে এক দিয়ে দেওয়া ক্যাটাগরি লেখা আছে এক দিয়ে দেওয়া কাট অফ মার্ক লেখা আছে দেখো ইউআর এর ক্ষেত্রে কত লেখা আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ হলে কত হতে পারে আটত্রিশ হতে পারে আর এদিকে হতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ঠিক আছে আর সর্বনিম্ন হলে কত হতে পারে এটা হতে পারে বত্রিশ থেকে কত হতে পারে বত্রিশ থেকে তেত্রিশ হতে পারে এইভাবে তোমরা কিন্তু কাউন্টিং করবে দেখো ও বিয়ের বি এর ক্ষেত্রেও সেম বত্রিশ থেকে চৌত্রিশ লিখেছি অর্থাৎ তাহলে সর্বোচ্চ হলে কত হতে পারে পঁয়ত্রিশ হতে পারে আর সর্ব আর হচ্ছে সর্বোচ্চ ওদিকে হলে সাঁত্রিশ ঠিক আছে এরকম করে সেমভাবে তাহলে উনত্রিশ হতে পারে আর এদিকে কত হতে পারে এটা বাদ দিলে ওভাবে তোমার হচ্ছে একত্রিশ এইভাবে তোমরা ক্যালকুলেশন করে নয় প্লাস মাইনাস করে দেখো ওবিসি এর ক্ষেত্রে আছে কত পঁচিশ থেকে আঠাশ আর এসসির ক্ষেত্রে আছে তেইশ থেকে ছাব্বিশ মতো ধরা হয়েছে আর এসটির ক্ষেত্রে কুড়ি থেকে তেইশ মোটামুটি তোমরা বলতে পারো কিন্তু এরকমই কিন্তু দু হাজার তেইশ সালের লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু পিলি পরীক্ষার এই কাট অফমাক যেতে চলেছে মোটামুটি এরকমই যাবে তোমরা যদি এরকম নাম্বার পেয়ে থাকো মোটামুটি তোমরা পিএমটি পেট স্টেশনের ডাক পেয়ে যাবে তবে একদম তোমার শিওর কত নাম্বার পেলে পাশ করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যদি এই পরীক্ষা সেভ স্কোর জানতে চাও তাহলে আমি বলবো যারা চল্লিশটার মতো সঠিক উত্তর করে ফেলেছো তারা হানড্রেড পার্সেন্ট পি এম টি ডাক পাবে অর্থাৎ যারা চল্লিশটা সঠিক উত্তর একদম সঠিক উত্তর করে ফেলেছো তোমাদের ক্যালকুলেশন করে যত কিছু যা আছে যে একটাই কটাগুলো কতগুলি ভুল করলে কতগুলি সঠিক করলে সেসব হিসাব করে চল্লিশটার মতো তোমার নাম্বার দাঁড়ায় তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পি এম যেমন ডাক পাবে চল্লিশটা সঠিক থাকলে এবার দেখো তবে কেমন কাটামাক্ক যেতে পারে তোমার তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে পারো তোমার যদি মনে হয় কেমন কাটামার্ক যেতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই ভিডিওটিকে তোমার নিকটবর্তী বন্ধু এবং গ্রুপের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে জয় হিন্দ বন্দে মাতারাম তবে আবার বলছি তোমার মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও